মুসলমান বিশ্বে নির্যাতিত, ঠিক কিনা? গত কিছুদিন পূর্বে ভারতের বাবরি মসজিদ ভেঙেছে, রায় করা হয়েছে। যদিও রায় করা হয়েছে এই মসজিদ ভাঙ্গা মানে হলো মুসলমানদের বিজয় শুরু হচ্ছে, কারণ মুসলমানদের প্রেমের গতির মাঝখানে কেউ যদি ভাত দেয়, এই ভাত থাকে না, এটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইমানদার ইমানি চেতনায় যদি কেউ কুঠারাঘাত করে, সেই বাতিল পর্যন্ত মুহূর্তে পরাজিত হয়ে যায়। যুগে যুগে তার প্রমাণ আমার হাতে অনেক আছে, আজকে পর্যন্ত একটি প্রমাণ আমার হাতে আছে। বাতিল পরাজিত হবে, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা দুরীভূত। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরাধামে পাঠিয়েছেন, তবে একটু কষ্ট করা লাগবে। যুগে যুগে বাতিল পরাজিত হয়েছে ইমানদারের কাছে, তার জ্বলন্ত প্রমাণ আছে না নাই? আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে। আজকে রাত্রে যদি আমি ঘুমাই, ঘুম থেকে উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। ঘুম থেকে উঠলে আগামীকাল, না উঠলে পরকাল। এই জন্য ঘুমানোর সময় দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, হে আল্লাহ তোমার নাম নিয়ে ঘুম তো ঘুম নয় যেন মরে যাচ্ছি, তুমি আমাদেরকে জিন্দা করে দিও। এটাই তো বলে ঘুমাই নাকি? তো ঘুম মরণের মতন, মাউতের মতন। এই জন্য আজকে রাত্রে ঘুমালাম, হায়াতে বেঁচে থাকলে কালকে জাগ্রত হব, কিন্তু এমন একটি ঘুম আছে আর দুনিয়াতে আসার সুযোগ নাই। মৃত্যুর মাধ্যমে আল্লাহ আমাদের সকলের সব স্বপ্ন শেষ করে দিবেন। একটি স্বপ্ন বাকি থাকে, যা আল্লাহ মরণের পরে তুমি জান্নাতুল ফেরদাউস দিও। আমিন। নাকি আর কিছু চাওয়া থাকে নাকি? মরণ করার চাওয়া আছে কিছু? চাওয়া নাই। আটটা জান্নাতের ভিতরে একটি জান্নাতের খুঁটি আল্লাহ নিজের হাতে বসাইছেন, এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যখন জান্নাত চাইবে, ভালো জান্নাতটাই চাও, জান্নাতুল ফেরদাউস চাও। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে অনেক সিঁড়ি থাকবে, এই সিঁড়িগুলো দিয়ে অনেক খোলা পায়ন দৌড়াইয়া জান্নাতে ঢুকে যাবে। নিচের জান্নাতের ওরা বলবে, আল্লাহ ওরা কিভাবে ঢুকলো, আমরা যে সিঁড়ি বাইতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরা তো ওই সমস্ত বান্দা যারা 30 পারা কোরআনকে সিনাই ধারণ করেছে। আবার কিছু কিছু বান্দা আছে, যেমন আমাদের একটা বিল্ডিং এর ডানে সিঁড়ি থাকে আর বামে লিফট থাকে, থাকে না বরাবর বিল্ডিং? সিঁড়ি থেকে লিফটে ওটা কি সহজ না কঠিন? ও আল্লাহ ওরাকে যারা মুহূর্তে উঠে যাচ্ছে, আল্লাহ বলবেন ওরা হলো তারা যারা দিনের জন্য হকের জন্য রাজপথে জীবন দিয়ে শহীদ হয়েছে। তো আমিও আপনার বান্দা, আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, কিন্তু ভিন্নতা আছে না নাই? পজিশনের ভিন্নতা আছে। এই জন্য শুধু আমরা বান্দা থাকতে চাই না, আমরা বন্ধু হতে চাই, ঠিক কিনা বলে? আমরা বন্ধু হতে চাই। তো বন্ধু হতে গেলে বন্ধুর কিছু কাজের প্রয়োজন আছে না নাই? আপনি কাউকে বন্ধু বানাবেন, যোগ্যতা লাগবে না, কোনো না কোনো দিকে আপনার ভালো লাগতে হবে। তো আপনি যদি আল্লাহর প্রিয়তম হতে চান, আপনাকে আল্লাহ পাকের প্রিয়তম হতে গেলে কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি সর্বগুণে জেনে মানতে পারেন, তাহলে আপনি সাধারণ বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। তো কারা কারা আল্লাহর বন্ধু হতে চান হাত তোলেন। নারে তাকবীর, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তার মানে প্রমাণ করছি, আপনাদের জ্ঞাতার্থে বলছি এটাই, যে আমাদের অনেক সুযোগ আছে মরণের পরে। এই সুযোগগুলো যদি আমাদের ভোগ করতে হয়, আমাদের দুনিয়া থেকে কিছু করতে হবে।
কথা বলেন সত্য না মিথ্যা? দুনিয়াতে থেকেই কিছু করতে হবে, মরার পর তো কিছুই নাই, মরার পরে হবে শুধু হিসাব। আমাকে বলছে হুজুর আপনি কবর হাসন নিয়ে কথা বলবেন, আসলে আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, জন্মেছি ভবে যেতে হবে, তবে তা পুরুষের মতন 40 বছর বাঁচতে চাই না, ঈমান নিয়ে একদিন বাঁচতে পারলেই আমার যথেষ্ট। দেখেন না যারা ঈমান নাই এরা বাইগা যাবে, আর ঈমানদাররা মাঠে থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? ঈমানদার পালায়া যায়, ঈমানদার কি পালায়া যায়? ঈমানদার এক জায়গায় যেতে চায়, সেই জায়গার নাম হলো সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেটি? তো এই জন্য ঈমানদাররা যায় মদিনায় যায়, আর বিয়াদবরা সব ছেড়ে পালিয়ে যায় ঈমানের ময়দান থেকে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য সবকিছুর এক কথা হলো আপনাকে আমাকে জবাব দিতে হবে। এক লোক বলছিল হুজুর আমাদের ঘরে একটা কলস আছে, এই কলসের পানি গরম হয়ে যায়। কি হয়ে যায়? ওই আল্লাহর ওলি বললেন তোমাদের কলসটা একটি কবরের মাটি দিয়া বানানো। কি দিয়া বানানো? যেই কবরের মাটি দিয়ে কলসটা বানানো হয়েছে, আল্লাহ ওই কলসের পানির ভিতরে তাপ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ওই কবরওয়ালার কবরে আজাব হচ্ছে। তো আল্লাহ ধরা কি সব মিলিয়ে সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। কবর কাহার জন্য স্বর্গ, আবার কাহার জন্য নরক? আমরা কি স্বর্গ চাই না নরক চাই? সত্যি স্বর্গ চান? জায়গা হচ্ছে না, আশ্চর্য, এত বিশাল বড় জায়গা, জায়গা হচ্ছে না, রাস্তায় এমন মানুষ ঘোরাফেরা করছে। আপনারা বলুন তো আমাদের ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। জবাবদিহিতাও করতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, গতকাল 3টি মাহফিল করেছিলাম, দিনের বেলা সিলেট, রাতে প্রথম মাহফিল ব্রাহ্মণবাড়িয়া সদর, তৃতীয় মাহফিল বৈরব। আজকে আপনাদের মাঝে এসেছি গলাবাজি করার জন্য। তাহিরি কথা বলে না, তাহিরি কথা বলে যা বলবো তা নিজে আগে মানব। আতামুরুন নাস বিল বিররি ওয়া তানসাউন আনফুসাকুম, তোমরা কি নিজেদেরকে ভুলে আছো আর মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেছো? না না না, মানুষকে যা আদেশ করবা তা নিজে আগে মানবা, এমন কথা বলিও না যা তুমি নিজে আমল করো না। কথা বলেন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, গত পরশু দিন ঢাকা গাজীপুর গিয়েছিলাম, 3 দিন পর্যন্ত মাহফিল করতে পারবো না। মাননীয় সংসদ সদস্য চুমকি আপা অনেক সহযোগিতা করেছেন এবং রাজের দলের সবাই সহযোগিতা করলেন, 2 ঘন্টা বয়ান করলাম, বিয়াদবদের মুখে চুনকালি লেগে গেছে, হাজার হাজার মানুষ বলতে বাধ্য হয়েছে সুন্নিরা কখনো সংঘাতকে বিশ্বাস করে না। কথা বলেন, আওলা লাগায় তারা, ওরা প্যাস লাগায় একদল, আল ফিতনা তো আসাদু মিনাল কাতাল, ফিতনা কাতলের চাইতে আরো জঘন্য। এই জন্য আমরা কোনোদিন আগে বাইরা ফিতনা লাগাই না, আমরা শুধুমাত্র ফিতনাবাজদের জবাব দিতে দিতে এই পর্যন্ত এসেছি। কথা বলেন ঠিক না? সব কিছু শেষই হয়ে যাবে, তাহিরি কণ্ঠ শেষ হয়ে যাবে, আপনার জিন্দগি যেহেতু সব শেষ হয়ে যাবে। নদায় সেলফ, আগে নিজেরে চিনুন, নিজেরে চিনুন, নিজেরে চিনুন। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, গতকাল একটা চিত্র দেখলাম, 16ই ডিসেম্বরে বিজয় দিবস, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেমের একটি হুঙ্কারের মাধ্যমে